গুরুত্ব সাথে বিবেচিত হয়। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাড় জোড়া ও হাড় ক্ষয়ের অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো হাড় জোড়া এবং হাড় ক্ষয় বিষয়টি নিয়ে। আসলে হাড় ক্ষয় বলতে আমরা কি বুঝি, কারণ মানুষ অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, যখন একজনকে বলা হয় যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, এই বিষয়টি আসলে কি? আসলে আমাদের শরীর আল্লাহ পাক এমন ভাবে তৈরি করে দিয়েছে যেটা হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রাকচারের মতো। বিল্ডিং যেমন আপনার রড থাকে ভিতরে, মানে হার্ড স্ট্রাকচারগুলো, তার উপরে বিভিন্ন সিমেন্ট দিয়ে হয়তো আপনার অন্যান্য জিনিস দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, এবং ভিতরে কিন্তু বিভিন্ন লাইন থাকে, যেমন পানির লাইন, ইলেকট্রিক লাইন, সোয়ারেজ লাইন, এরকম। তো মানব শরীরও লাইক এক স্ট্রাকচার, এবং আল্লাহ পাকের মানে সব মানে বেস্ট যে ক্রিয়েশন। তো আমাদের মূল স্ট্রাকচারটাই যেমন রড যেমন বিল্ডিংয়ে, তদ্রূপ হাড় হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। তো হাড় মূল স্ট্রাকচারটা সে ধরে রাখে বডির, এবং প্রতিটি হাড় একটার সাথে আর একটা জোড়া হয়। এই শরীরে বিভিন্ন টাইপের হাড় আছে, কিছু হাড়গুলো একেবারেই শক্ত, খুবই হার্ড, আর কিছু হাড় আছে কিছুটা নরম। তো হাড়েরও বিভিন্ন টাইপ আছে, আবার কিছু হাড় হচ্ছে অনেক লম্বা বা বড়, যেমন আমাদের উরুর হাড় বা ফিমার, আমাদের হিউমেরাস হাতের যে আর্মের হাড়, তারপরে আমাদের কিছু হাড় আছে হচ্ছে আপনার দেখতে চাকতির মতো গোল আকৃতি, যেমন স্পাইনের যে হাড়গুলো আছে, কিছু হাড় হচ্ছে আপনার থালার মতো, যেমন আমাদের পেলভিস বোনগুলো। তো এক এক হাড় আল্লাহ পাক এক একভাবে তৈরি করে দিচ্ছে, এবং এই স্ট্রাকচারটা একটা হাড়ের সাথে আর একটা হাড় কিন্তু জয়েন্ট হয়েছে বা জোড়া লেগেছে, যেটি আমরা বলি হচ্ছে জয়েন্ট। আর হাড় প্রত্যেকটি আলাদা আলাদা একটা বোনস বা হাড়। তো এই আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ, ইঞ্জুরি, বিভিন্ন প্রকার ক্রিয়া বিক্রিয়া বা ইনফ্লামেশন, প্রদাহ যে কারণে হোক না কেন, ইঞ্জুরি যে কারণে হোক না কেন, বা অটোইমিউন ডিজিজ যে কারণে হোক না কেন, অথবা ধরেন কনজেনিটাল যে কোনো অ্যানোমিলিটিস নিয়েই মানুষ জন্মগ্রহণ করুক না কেন, তখন এই হাড় এবং বোনস দুই জায়গায় কিন্তু আপনার বিভিন্ন রোগ এবং রোগের উপসর্গ দেখা দিতে পারে। হাড়ের মধ্যে আমরা প্রায় বিভিন্ন রোগী পেয়ে থাকি যে আমরা বলি আপনার হাড় ছিদ্রি হয়ে গিয়েছে, বা হাড় দেখতে হচ্ছে ডেন্সিটি কমে গিয়েছে, ফ্রেজাইল দেখতে, বা একটু পড়ে গেলে হাড়টা ভেঙে গেল, বা পুরো বডির হাড় অনেকের পেইন করে, যেটা রোগীর ভাষায় চাবানো বা কামড়ানো বা ম্যাজম্যাজ করে, বা মুভমেন্টে হাড়ে ব্যথা হয়। তো এটা হচ্ছে হাড়ের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে অস্টিওমেলাসিয়া, রিকেটস, অস্টিওপোরোসিস, বা আমরা অস্টিওপেনিয়া বলে থাকি হাড়ের বিভিন্ন। এই যে রোগগুলোর কথা বলছেন, এগুলো কি যে কোনো বয়সেই হতে পারে কিনা? এক এক রোগ এক এক বয়সে হয়ে থাকে, হ্যাঁ, যে কোনো বয়সে হতে পারে। তো কিছু রোগ হয়ে থাকে একেবারে ছোট বয়সে, কিছু রোগ হয় বয়স বাড়ার সাথে সাথে, কিছু রোগ হয় লেট স্টেজে, এজিং এর পরে। এবং এই যে প্রতিটা বোনস আবার একটার সাথে একটা জোড়া লেগেছে, জোড়াগুলো আবার বিভিন্ন টাইপের আছে। যেমন আমাদের অনেকের ধারণা মাথার যে খুলি, খুলিটা মানে টোটালি একটা বোনস, আসলে একটা বোনসটা অনেকগুলো বোনস একসাথে সুসার বা জোড়ার মাধ্যমে জোড়া লেগেছে, এবং এই এটাও ওয়ান টাইপ অফ জয়েন্ট আছে এখানে। আবার আমাদের যে হাঁটু, এটাও একটা জোড়া। তো এখানে দুইটা বা তিনটা বোন একসাথে এসে লেগে হাঁটুটা তৈরি করে, এবং জোড়াগুলো কিছু জোড়া আছে ভিতরে ফ্লুইড থাকে, যেটা আমরা বলি সাইনুবল ফ্লুইড, কিছু জোড়ার মধ্যে কোনো ফ্লুইড থাকে না, জোড়া মাঝখানে আপনার সেকেন্ডারি কার্টিলেজ থাকে, যেটা বলছিলাম নরম হাড় সেগুলো থাকতে পারে, কিছু জোড়া আপনার একেবারেই কমপ্লিট ফিক্সড, কিছু জোড়া ওয়াইড রেঞ্জ অফ মোশন হয় বা
অনেক দিকে মুভমেন্ট হয়, যেমন শোল্ডার জয়েন্ট, আমরা যে কোনো দিকে মুভমেন্ট করতে পারি, যার কারণে আমরা ক্রিকেটের বল থ্রো করা বা যে কোনো কিছু থ্রোয়িং করতে পারি, শোল্ডার দিয়ে আমরা অনেক কাজই করতে পারি, ডানে বামে উপরে নিচে, বা পিঠ চুলকাতে সহায়তা হয়, বা যে কোনো কাজই আমরা শোল্ডারে ব্যবহার করতে পারি। এখন এই জোড়া এবং হাড়ের যখন কোনো বিভিন্ন রোগ হয়ে থাকে, তখন মানুষ শারীরিকভাবে অস্বস্তি বোধ করে, কষ্ট পায়, আস্তে আস্তে ডিজেবল হয়ে যেতে পারে, জোড়াগুলা বেঁকে যেতে পারে, ফুলে যেতে পারে, হাড় বেঁকে যেতে পারে, হাড় আপনার পেইন হতে পারে। তো অনেক হাজারো রোগ আছে যেগুলো মানুষের শরীরে হাড় ও জোড়ার রোগ তৈরি করে, ব্যথা তৈরি করে, প্রদাহ তৈরি করে, মানুষকে পঙ্গুত্ব বরণ করতে পারে বা এক পর্যায়ে সে ডিজেবল হয়ে পড়ে এবং কষ্ট পায়, পাশাপাশি ইনফেকশন হতে পারে। মানে অনেক ডিজিজ এবং ডিজঅর্ডারের সমন্বয়ে হাড় ও জোড়ার বিভিন্ন রোগ হয়ে থাকে। তবে আমরা নিয়মিত কমন যে রোগীগুলো পাই শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে হাড় ও জোড়ার সাথে মাসেলের যে জাংশন বা মাস্কুলো স্কেলেটাল আমরা বলি, এই টোটাল দুইটা সিস্টেমের প্রবলেমগুলো আমরা বেশি পেয়ে থাকি। তারপরে হচ্ছে এই নার্ভ, এই হাড় ও জোড়ার সাথে দ্বিতীয় যে আমাদের এনাদার যে সিস্টেম আছে, যেমন নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমেরও এখানে একটা ইনভলভমেন্ট আছে। এবং এই তৃতীয় পর্যায়ে আমরা এই জাতীয় রোগের বা বিভিন্ন নার্ভাস সিস্টেম জনিত ডিজঅর্ডারও পাই। অনেকে বলে যে, যেমন আমরা পিএলআইডির ক্ষেত্রে কোমর ব্যথা হয়, সায়াটিকা বা পিএলআইডির ক্ষেত্রে, যে কেউ বলে যে হাড়ের ডিস্ক ফেটে গিয়েছে, কেউ বলে নার্ভ চাপ খেয়েছে, কিন্তু দুইটা একই কথা। এমন একটা স্ট্রাকচার ওখানে যে দুই হাড় আছে এবং হাড়ের মাঝখানে কিন্তু আপনার নার্ভ আছে। এখন এবং দুই হাড়ের মাঝখানে যে চাপ পড়ে তখনই আসলে পেইনটা ব্যথাটা হয়, অনুভব তাহলে এখন নার্ভাস সিস্টেমও ডিজঅর্ডার হচ্ছে, এট এ টাইমে মাস্কুলো স্কেলার সিস্টেমেরও কিন্তু ডিজঅর্ডার হচ্ছে। তো দুইটা এট এ টাইমে হতে পারে। তো এইগুলা আসলে একজন যারা দীর্ঘমেয়াদী এই বাত ব্যথা বা ডিসেবিলিটি নিয়ে কাজ করে, দীর্ঘমেয়াদী রিসার্চ ওয়ার্ক করে এবং আপনার রুগী দেখে, তাদেরই আসলে ক্লিয়ার। তারা প্রত্যেকটা রুগী আইডেন্টিফাই করতে পারে, প্রত্যেকটা রুগী আলাদা আলাদা এবং প্রত্যেকটা রোগ আলাদা, প্রত্যেকটা রোগের নাম আলাদা এবং সেটার ট্রিটমেন্টও আলাদা, এবং রুগী টু রুগী চিকিৎসা ভেরি করে, ইভেন কি আপনার প্রসিডিউরগুলো ভেরি করে। যে কোনো আমরা নন ইনভেসিভ যে কোনো ট্রিটমেন্টই দেই না কেন, কনজারভেটিভ বলেন, ইভিন কি অপারেশন, রুগী টু রুগী কিন্তু এক এক হাড় ও জোড়ার ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, এখন যেহেতু রমজান মাস চলছে, এই সময়টা কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন হয়েছে, বেশ বড় ধরনের পরিবর্তনই হয়েছে। যেমন হচ্ছে সময়টা চেঞ্জ হয়েছে, আমাদের খাবারের সময়টা চেঞ্জ হয়েছে, এবং সেই সাথে আমরা এই ছোটকাল থেকে আসলে আমাদের এই জিনিসগুলো মনোযোগ দিতে হবে। আমরা এখন আমাদের অভ্যাসগুলো আসলে ছোটকাল থেকেই করা উচিত, একেবারে ছোটকাল থেকে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নাও, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। অবশ্যই। তো এখন ছোটকাল যারা আছে, স্পেশালি আমাদের এখন যারা বেবিরা আছে, তাদেরকে আসলে আমাদেরই সচেতন করতে হবে। তো ওই বয়স থেকেই যদি আমরা প্রত্যেকটা বেবিকে আমরা নিয়মিত খেলাধুলা চর্চা করতে দেই, তাদেরকে সুষম ভালো খাবার দেই, তাহলে কিন্তু আমাদের হাড় জোড়া আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের সুস্থ হবে বা আপনার রোগ বালা এগুলো কম আসবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের বোনসের যে অস্টিওপ্রোজেনিটাস সেল এগুলো তৈরি হয় বা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি হয়, এবং বয়স যখন একটা স্টেজে চলে আসে আফটার 40 বা 50-এর পরে, তখন দেখা যায় এই অস্টিওব্লাস্টিক বা বোন তৈরি হওয়ার, এই তৈরি হওয়ার টেন্ডেন্সিটা কমে যায়, তখন কিন্তু ক্ষয় হওয়ার টেন্ডেন্সিটা বাড়তে থাকে। এই ক্ষয় এটা একটা স্বাভাবিক নিয়ম, একটা প্রক্রিয়া, হ্যাঁ, কিন্তু একটা প্রক্রিয়া। কিন্তু এই যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বলেন বা গ্রোথ হওয়ার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর দায়ী বা কিছু ফ্যাক্টর জড়িত, যেমন একটা মানুষের কায়িক পরিশ্রম, এক্সারসাইজ, মুভমেন্ট, সার্কুলেশন, তারপরে খাবার, আপনি যেটা বলছেন খাবার, তো এগুলো যদি আপনি যদি ওই গ্রোথের সাথে সাথে আপনি যদি সেটা পর্যাপ্ত সাপ্লিমেন্ট না দেন, পর্যাপ্ত খাবার যেটা দরকার সেটা না দেন, বাজে খাবার খান, এক্সারসাইজ না করে এবং সঠিকভাবে এক্সারসাইজ না করে, তখন কিন্তু এই যে হাড় জোড়ার বিভিন্ন আপনার ডিসেবিলিটিস হতে পারে। যেমন বাচ্চাদের অনেক সময় আমরা আমরা পাই আমাদের কাছে আসে পা বাঁকা নিয়ে বা বউ হয়ে নিয়ে আসে, বা বাচ্চা পায়ের ব্যথা নিয়ে আসতে পারে, হাত পা বাঁকা নিয়ে আসতে পারে, বা কিছুটা বামন আকৃতি হতে পারে ছোটকাল থেকে। তো এগুলা যদি আমরা দেখি, তখন দেখা যায় যে বিভিন্ন ডেফিসিয়েন্সি থেকে হয়ে থাকে, যেমন
রিকেটস হতে পারে, আবার বয়স্কদের অস্টিওমেলাসিয়া হতে পারে, স্পেশালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে থাকে, আমরা প্রায় রোগী পাই, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে আমাদের শরীরে এই জাতীয় হাড় জোড়া রোগ হতে পারে, এবং অটোইমিউন ডিজিজ আমাদের কিন্তু বাচ্চাদের হয়ে থাকে, যে কোনো বয়সে জুভেনাইল আমরা বলি ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বিশেষ করে বাচ্চাদের এই হতে যে পারে। অটোইমিউন ডিজিজ নিয়ে আমরা কথা বলবো এবং এটা বাচ্চাদেরও হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। সম্ভবত লাইনটিতে সমস্যা হচ্ছে, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। আমরা আবারও আলোচনায় ফিরছি, অটো ইমিউন ডিজিজ নিয়ে আমরা কথা বলছিলাম। জি, আমাদের শরীরে আপনার যে কোনো বয়সে অটোইমিউন ডিজিজ হতে পারে, যেমন বাচ্চাদের হয়ে থাকে, তারপরে বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, ফরেন বডি বা ফরেন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমাদের হাড় ও জোড়ার বিভিন্ন রোগ হতে পারে। তো এই জন্য আমাদের একেবারে ছোটকাল থেকে কিন্তু আসলে স্বাস্থ্য সচেতনতা, স্পেশালি কায়িক পরিশ্রম, হুম হুম এটা করতে হবে। এখন কিন্তু আমরা প্রায় ইয়াং বাচ্চাদের ব্যথা বেদনা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে আসছে, মাসেল ব্যথা নিয়ে আসছে আমাদের কাছে। এর মোস্ট অফ দ্য কারণ হচ্ছে খাবার এবং তাদের ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে বা মুভমেন্ট, খেলাধুলা নাই বললেই চলে। আমরা যেমন আমাদের বয়সে বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতো ছোটকাল থেকেই, পাশাপাশি খেলাধুলা করতো, স্কুলগুলোতে কিন্তু খেলাধুলার ব্যবস্থাই ছিল, একটা হুম হুম মধ্য বিরতি বলেন এবং আফটার স্কুল, এটা হচ্ছে ফিজিক্যাল বিভিন্ন বলে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বা যে কোনো বিভিন্ন হুম হুম খেলাধুলা হতো গ্রামে গঞ্জে, প্রত্যন্ত গ্রামে, ইভেন কি শহরগুলোতে প্রচুর খেলাধুলা হতো, ফিজিক্যাল ওয়ার্ক হতো, সেটা কিন্তু এখন আর নেই। এবং পাশাপাশি খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস আপনি জানেন যে মোস্ট অফ দ্য খাদ্যই হচ্ছে হাইব্রিড, এবং খাদ্যের যে অরিজিনাল পুষ্টিগুণ থাকার কথা হুম সেটা কিন্তু আমাদের খাদ্যতে নাই, এবং প্রত্যেকটার মধ্যে বিভিন্ন হাইব্রিডের কারণে বিভিন্ন হেভি মেটাল পাওয়া যায় এখন, তো যার কারণে দেখা যায় আমাদের শরীরে বাচ্চাদেরও বিভিন্ন ডিজিজ হচ্ছে, তারা মোটু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদের যেই মিনারেলগুলো আমাদের হাড় জোড়ার জন্য উপকারী, স্পেশালি বলছিলাম ভিটামিন যেমন ডি, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো আমরা পর্যাপ্ত তারা পাচ্ছে না, তো তখন দেখা যায় যে আপনার বিভিন্ন ব্যথা বেদনা বা শারীরিক অবসাদ ভাব, ইভেন কি হাড় হাত হাড় ও জোড়া বেঁকে যাওয়া, অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাওয়া, এই জাতীয় রোগী আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। আমরা প্রায় যেমন স্কোলিওসিস, মেরুদণ্ড বাঁকা বাচ্চা পাচ্ছি নিয়মিত, এগুলো আগে ছিল না, কম ছিল, এখন এগুলো বেড়ে বেড়ে গেছে। চলছে। আজ আমরা কথা বলছি হাড় জোড়া ও হাড় ক্ষয়ের অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, আচ্ছা, আমি সেই প্রশ্নটি নিচ্ছি। রাশেদুল ইসলাম তিনি লিখেছেন, কাঁধের জোড়া আমার নিচে নেমে যায়, হুম হুম সম্ভবত সেটা ডিসলোকেশন হয় ডিসলোকেশন হয়েছে, এটাই উনি বুঝাতে চাচ্ছেন। এ ব্যাপারে। জি, ধন্যবাদ। আসলে এটা অনেকেরই প্রায় হয়ে থাকে, হুম হুম হয়তো কোনো একটা ইঞ্জুরি হলো বা কোনো পড়ে গিয়েছিল বা কিছু একটা করতে গিয়ে হাড়টা ঘুরে গিয়েছিল বা মারামারি করতে গিয়ে বা যে কোনো ভাবে অনেক সময় হাড়টা ঘুরে যায় বা অ্যাক্সিডেন্ট থেকেও পড়ে যেতে পারে বা খুলে যেতে পারে। যদি একবার কারো জোড়া কারো খুলে যায় তখন কিন্তু এটা রিকারেন্ট হয়, আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন প্রায় হুম হুম হয়। একটু 19-20 হলে, একটা কিছু থ্রো করতে গেল বা একটু জামা হাত উপর উঠে পড়তে গেল, হাট শোল্ডারটা খুলে যেতে পারে। তো সাধারণত আপনার ইনফেরিয়র এবং ফ্রন্ট বা পোস্টেরিয়রলি আপনার ইয়ে হতে পারে, আপনার ডিসলোকেশন হতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমত করণীয় হচ্ছে যেন যেই যেই কারণে সমস্যাটা হয় রুগীর সে জানে বা কোন কোন অ্যাক্টিভিটিস, স্পেশালি ওভারহেড অ্যাক্টিভিটি, যেমন হাত অনেক উপরে উঠিয়ে কোনো কাজ করা, উঁচু কোনো কিছুকে হুম ধরা হুম বা কোনো কিছু মোড়ানো বা মোচড়ানো করতে বা কোনো আবার থ্রোয়িং করা বা এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো প্রথমত বন্ধ করতে হবে। ধরেন অন্তত 5-6 মাস যেন অ্যাক্টিভিটিস সে না করে আচ্ছা এবং রেস্টে রাখা। হুম হুম এর পাশাপাশি এই রোগীগুলোকে আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, স্পেশালি স্ট্রেন্থেনিং টাইপ এক্সারসাইজ। আমাদের শোল্ডারে যে মাসেলসগুলো আছে এটা বলা হয় রোটেটর কাফ মাসেল, অনেকগুলা হুম হুম মাসেলস, এবং এখানে একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, বিভিন্ন দিক থেকে মাসেল কাজ করে থাকে।
কোনো মাসেল আমাদের অ্যাবডাকশন করতে সাহায্য করে, কোনোটা ফ্লেকশন, কোনোটা অ্যাডাকশন, এই জাতীয় হেল্প, কোনোটা রোটেট করতে সাহায্য করে, কোনোটা ইন্টারনালি আমরা রোটেট করতে পারি ভাইয়া। তো প্রত্যেকটা মাসেলে আমরা কোন মাসেলটা লেক্সিটিভ হয় বা ছিঁড়ে গেছে বা কোনটা দুর্বল, ওই অনুযায়ী আমরা বিভিন্ন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ দিয়ে থাকি। তো এক্সারসাইজগুলো স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, শোল্ডার জয়েন্টের যে এক্সারসাইজগুলো আছে, বাধা দিয়ে ব্যায়াম বা ওজন দিয়ে ব্যায়াম, শুয়ে শুয়ে হোক, দাঁড়িয়ে হোক, অনেক সময় আমরা থেরাব্যান্ড ইউজ করতে বলি, ফ্লেক্সিবল ব্যান্ড কিনতে পাওয়া যায় এক্সারসাইজ করার জন্য। তো এই এক্সারসাইজ হচ্ছে এটার মূল ট্রিটমেন্ট। এবং দেখা অর্থাৎ যায় যে এক্সারসাইজ করে কিন্তু ওনার এই যে প্রবলেমটা, এটাতেই এটা কিন্তু এটা সমাধান করা সমাধান সম্ভব। করা সম্ভব। আমাদের জি সাথে একজন দর্শক ফোনে অপেক্ষায় আছেন, আমি ফোনটি নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছিলাম, আব্দুল মান্নান। আমি জি ডাক্তার সাহেবের সাথে কথা বলবো। জি আমরা সবাই শুনতে পাচ্ছি। জি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার এমআই রিপোর্টে, আমি ওই ঢাকা স্পেশাল হাসপাতালে একটা আমি এমআরআই করাইছিলাম, তো ওরা বলছে যে রিপোর্টে আছে আপনার নিউরাল ফোরামেন্ট ন্যারোয়িং L3-4 এন্ড L4-5, আর সি আপনার এমআই সিএস আছে C4-5-6 এন্ড 6-7 লেভেল ডিউ টু ডিস্ক হারমেন্ট উইথ পোস্টার ডিসপ্লেসিয়া। এখন স্যার এটা কি করবো স্যার, কাইন্ডলি স্যার? শারীরিক সমস্যাটা কি, শারীরিক সমস্যা কি এখন আপনার? শারীরিক শারীরিক সমস্যা সমস্যা হলো ওই যে ঘাড়ে ব্যথা করে আর মাজায়, মাজা ব্যথা, ব্যথা পায়ে হাতে যায়, হ্যাঁ পায়ে চলে যায় ব্যথাটা, বয়স হাতে হাতে যায়। বয়স কত? জি স্যার আপনার বয়স কত? স্যার বয়স আমার আমার ওয়াইফের ওনার বয়স আপনার 47 47 স্যার। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার ওয়াইফের সম্ভবত ডিস্ক প্রোল্যাপস ঘাড়েও আছে এবং কোমরেও আছে। উনি যে লেভেলগুলো বলেছে এগুলো কমন, প্রায় আমরা এই রোগীগুলো পেয়ে থাকি। এই থেকে ঘাড় ব্যথা হবে, হাতে ব্যথা যাবে, কোমর ব্যথা হবে, পায়ে ব্যথা যেতে পারে এবং অসহ্য মানে যতনা বা যন্ত্রণা হতে পারে। আরেকটা হচ্ছে ওনার ওয়াইফের কিন্তু বিলো মানে অ্যাভো 40 উপরে বয়স, 47। তো এই বয়সে কিন্তু মহিলাদের হাড়ও জোড়া ক্ষয় রোগ হয়ে থাকে, স্পেশালি আর্থ্রাইটিস ডেভেলপ করে, স্পন্ডাইলোসিস আমরা বলে থাকি। তো স্পন্ডাইলোসিস এবং PLID দুইটা এট এ টাইমে হয়। তো এই বয়সে যদি অন্য কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট না হয়, যেমন হাত একেবারে মাসেল পাওয়ার জিরো হয়ে যাওয়া বা প্যারালাইসিস হয়ে যাওয়া, ফুট ড্রপ হয়ে যাওয়া, পশ্চাৎ পায়খানা ধরে না রাখতে পারা, এই জাতীয় যদি সমস্যা না থাকে, তাহলে মোস্ট অফ দ্য রুগী আপনার কনজারভেটিভ পুনর্বাসন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সারিয়ে তোলা সম্ভব। তো এই ক্ষেত্রে আপনার এই জাতীয় যে সকল হসপিটালাইজড আছে যারা রিহ্যাব করে, রিহ্যাবিলিটেশন, এবং এই রুগীগুলো আনুমানিক হয়তো 10-15-20 দিন আপনাকে হসপিটালাইজড করে চিকিৎসা করতে হবে। আর পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেমন বালিশ, একটা পাতলা বালিশে শোয়া, সামনে ঝুঁকে কাজগুলো কমিয়ে ফেলা বা না করা, এবং আমরা বিভিন্ন এক্সারসাইজ দেওয়া দিয়ে থাকি, স্পেশালি ঘাড়ের বিভিন্ন নেকের মাসেলগুলোকে স্ট্রেন্থেন করানোর জন্য, কোমরের মাসেলগুলোকে স্ট্রেন্থেন করার জন্য, পায়ের মাসেলগুলোকে স্ট্রেন্থেন করার জন্য এবং ফ্লেক্সিবল রাখার জন্য আমরা বিভিন্ন স্ট্রেসিং টাইপ এবং স্ট্রেংথেনিং টাইপ এক্সারসাইজ দিয়ে থাকি। তো এই এক্সারসাইজগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এগুলো রুগীরা দেখে দেখে করতে পারে। আপনার ওয়াইফকে বলেন ইউটিউব চ্যানেলে গিয়ে ঘাড় এবং কোমরের যে আমার এক্সারসাইজগুলো দেওয়া আছে, আমার নামে যে চ্যানেল ডক্টর MD শফিউল্লাহ প্রধান, সেখানে গিয়ে বা ফেসবুকে ওই এক্সারসাইজগুলো করতে পারে। এবং পাশাপাশি উনি কিছু সাপ্লিমেন্ট খেতে পারে, যেমন ভিটামিন ডি যদি না খেয়ে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন কোলাজেন টাইপ 2-1 বা ভিটামিন কে, হাইলিউরোনিক এসিড, তারপরে হচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, ক্যালসিয়াম, এগুলি অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনাকে সাপ্লিমেন্টগুলো নিতে হবে, ওই এক্সারসাইজগুলো করতে হবে। যদি এতে ভালো না হয়, হয়তো আপনাকে কোনো স্পেশালাইজড বাত ব্যথা ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে বা প্রয়োজন হলে হসপিটালাইজড হয়ে ওনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা যেতে হবে বা করতে হতে পারে। তো এইভাবে আগাক, ইনশাল্লাহ আশা করি এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসবে। আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সুনামগঞ্জ থেকে সংযুক্ত হয়েছেন, মাহফুজ নাহিয়ান, তিনি লিখেছেন PLID, আমার PLID এবং ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস রয়েছে, বাম হাত ঝিঝি করে শোল্ডার থেকে কবজি পর্যন্ত, এই অবস্থায় করণীয় কি? হ্যাঁ, একেবারেই কমন, প্রায় আমরা রুগী পেয়ে থাকি PLID ঘাড়ে যদি হয় বা ডিস্ক প্রোল্যাপস, তাহলে হাতে ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, ঝিঝি করবে, অবশ লাগবে, এক এক আঙ্গুলের অনুভূতি অ্যাকর্ডিং টু আপনার নার্ভ ডিস্ট্রিবিউশন, যদি ওনার রেডিয়াল নার্ভে কম্প্রেশন হয়
তাহলে একরকম হবে, আল্লাহ এক এক রকম হবে। মানে আমাদের নার্ভগুলো রুট আলাদা প্রত্যেকটার, এবং ডিস্ট্রিবিউশনও আলাদা। ওই অনুযায়ী আপনার সেন্সরি এবং মোটর দুইটা ডেফিসিটি হতে পারে, মানে শক্তিও কমে যেতে পারে এবং অনুভূতি যে বলছে ব্যথার কথা, ঝিঝি, সেন্সরি প্রবলেম দেখা দিতে পারে। আসলে ওই যে আমাদের রুট কম্প্রেসড ঘাড়ে বা PLID, সেটা ওখান থেকে রিলিজ করতে হবে। রিলিজের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আমরা DPRC-তে বা আমাদের মতো চিকিৎসক যারা আছেন, যারা কনজারভেটিভ চিকিৎসা করেন, তারা এখানে বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন নন ইনভেসিভ টেকনোলজির মাধ্যমে আমরা এই রুটগুলাকে, কম্প্রেশনগুলো সারিয়ে তুলি, এক্সারসাইজের মাধ্যমে, ইলেকট্রোথেরাপির মাধ্যমে, পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, এবং লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে ট্রিটমেন্ট। আবার যদি এই ট্রিটমেন্ট আপনার ফেল করে বা প্রপার না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, বা সঠিকভাবে হলো না, বা ভালো জায়গায় করা হলো না, দক্ষ হাতে হলো না, তাহলে কিন্তু আলটিমেটলি আবার সার্জারিতে যেতে হবে। সেটা হচ্ছে সার্ভাইকেল রুট ডিকম্প্রেশন করা বা অপারেশন, সেটা সার্জনরা করে থাকেন। তো যা কিছুই হোক না কেন, এই সার্জারি এবং কনজারভেটিভ চিকিৎসা রোগীকে কিন্তু লাইফস্টাইল মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা এখন আসলে দেখছি, লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট, যে তার জীবনযাত্রাটা যেমন হবে, খাদ্যাভ্যাস এটার সাথে জড়িত, এবং চলাফেরা, এক্সারসাইজ এবং কিভাবে সে চলাফেরা করবে সেই লাইফস্টাইল বিষয়টিও। কজি। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমি ফোনটি নিচ্ছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, জি দর্শক, আপনি একটু পরিষ্কার করে কথা বলুন। জি, আমরা শুন আপনার ঠিক পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার নাম রুজিনা, আমি পাবনা থেকে বলছি। আমার অনেকদিন অনেকদিন যাবত ব্যথা যন্ত্রণা বোধ করতেছি। আপনার ব্যথা বা যন্ত্রণাটা কোথায়? মাথা ব্যথা আমার, মাজা মাজা ব্যথা। ব্যথা, আচ্ছা। আর আর কি সমস্যা? মাজা ব্যথা ছাড়া হাঁটু মাজা কোমর ব্যথা, বা ঘাড় ব্যথা আছে? হ্যাঁ মাজা ব্যথা, হ্যাঁ অনেকদিন ধরে আমার মাজা ব্যথা। অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না। তবে স্যারের এই অনুষ্ঠান দেখে আমার একটা জিনিস বুঝতে পারলাম, যে আমার MR করতে হবে। তখন আমি ডাক্তারকে বললাম যে স্যার আমার MR লিখে দেন, আমি MR করতে চাই। MRI করে আনলাম, স্যার বলল যে তোমার PLID হয়েছে, হাড়ে মাজার হাড়ে ডিসপ্লাপ আছে। এখন কিছু ওষুধ দিয়েছে যে 2 মাস খেতে হবে এই ওষুধগুলি। এখন এই ওষুধ আমি আজ 15 দিন হয়ে গেছে, 15 দিন ধরে খাচ্ছি, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনার PLID, ওনার MRI এর পরে উনি কনফার্ম হয়েছে যে ওনার PLID, এবং উনি দীর্ঘমেয়াদী কোমরের ব্যথা বেদনায় ভুগছিল। তো আপনি এখন যেহেতু ওষুধ খাচ্ছেন, আপনি ডাক্তার সাহেবের পরামর্শ অবশ্যই কন্টিনিউ করেন, এবং আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে দেখবেন কোমর ব্যথার বা PLID-র অনেক ব্যায়াম দেওয়া আছে, এক্সারসাইজগুলো করেন। আপনি একেবারে রেস্টে থাকবেন 15 দিন, কোনো চলাফেরা, উঠা বসা, হাঁটাহাঁটি বা বসে থাকা করবেন না, বিছানায় শুয়ে থাকবেন এবং এক্সারসাইজগুলো করেন। তো আমি আশাবাদী এতে অনেক রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। আর এইটা যদি কাজ না হয়, তাহলে হয়তো আপনাকে কোনো বাত ব্যথা বিশেষজ্ঞের সরাসরি বা এই সকল হাসপাতাল, যেমন যারা পেইন নিয়ে কাজ করে ওই সকল হাসপাতালে হসপিটালাইজড হয়ে আপনাকে হয়তো বিভিন্ন রিহ্যাব বা থেরাপি বা আপনার পুনর্বাসন চিকিৎসা আমরা বলি, হয়তো ইট ডিপেন্ডস অন রুগী টু রুগী, এক এক রুগীর এক এক চিকিৎসা হয়ে থাকে, তো সেটা করতে হতে পারে। আর অনেক সময় আমরা যদি ফেল করে দেন, অপারেশনও প্রয়োজন হতে পারে। তো আমার মনে হয় ওদিকে যেতে হবে না, আপনি ওষুধ খান, আপনি এক্সারসাইজগুলো শিখে করেন, নিয়মগুলো মানেন, এবং আমাদের পরামর্শগুলো আপনি যেহেতু দেখছেন, আশা করি আপনি উপকৃত হচ্ছেন এবং আরও উপকৃত হবেন। শুধু পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করেন। আমরা কিন্তু রুগীদেরকে এই যে PLID হয়ে গেল, দেন আমরা হয়তো ট্রিটমেন্ট দিব, কিন্তু আমরা কেবল ট্রিটমেন্টের উপরে নির্ভরশীল না হয়ে আমরা যদি বারবার ওই যে যেই কারণে হচ্ছে বা রোগগুলা যেই যে কারণে আমরা তৈরি করছি বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলো যদি প্রোটেকশন দিতে পারি বা প্রিভেনশন করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই রোগ হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। আর
আমরা প্রায়ই দেখি আমরা ট্রিটমেন্ট দিয়েছি, ডাক্তাররা কষ্ট করে অপারেশন করেছে বা আমরা বিভিন্ন হসপিটালে রেখে চিকিৎসা করেছি, রোগী ভালো হয়ে বাড়ি চলে গিয়েছে, 5 মাস 2 মাস 3 মাস পর বা 1 বছর 2 বছর পর আবার ব্যথা শুরু। এখন রোগী যদি এই রোগের এই তার সূত্র বা রুট আউট না করতে পারে, যে উনি গিয়ে আবার ওনার মতো করে ঘর ঝাড়ু দিচ্ছে, সামনে ঝুঁকে ঝুঁকে উঠান ঝাড়ু মানে দিচ্ছে, যে কাজগুলো তার করা যাবে না, যেভাবে করার কথা সেভাবে না করে উনি ওনার মতো কাজ করছে, বা একবার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গিয়েছিল, তখন চিকিৎসায় ভালো হলো, আবার হয়তো উনি পড়ে গেল, তো পড়ে গেলে তো আবারও তার সমস্যাটা দেখা দিবে। আমরা মোবাইল ফোন ব্যবহার করতে বলছি কমিয়ে ফেলতে সবারই, কিন্তু দেখা যায় ভালো হয়ে যায় আবার গিয়ে মোবাইল ফোন ব্যবহার করে ইচ্ছা মতো। ওই কম্পিউটার সেম, কম্পিউটার ব্যবহার হচ্ছে, বালিশের ব্যবহার সেম হচ্ছে, রুগী ভুলে যাচ্ছে যে তার এই একটা প্রবলেম ছিল। তো এই জিনিসগুলো যদি আমরা না বন্ধ করতে পারি, তাহলে আপনি চিকিৎসা দিয়ে কোনো রেজাল্ট আসবে না, ভালো হয়তো সাময়িক উপকৃত হবে, আবার রিকারেন্ট হবে, রিকারেন্ট হবে। তা আমার মনে হয় ওই দিকে আমাদের সবার একটু মনোযোগ দেওয়া উচিত, স্পেশালি যারা মা বোন আছেন তারা পারিবারিক কাজগুলো কিভাবে করবে। হ্যাঁ, ওনাদের অনেকের কথা যে আমরা তো অভ্যস্ত যে আমরা সামনে ঝুঁকে এভাবেই ঘর ঝাড়ু দিতে হয়, ওনার দাদি করেছে, ওনার মা করেছে, উনিও করবে, তো এইটা যদি করতে হয় তাহলে ওনার দাদি মা অনেক কিছু জীবনে পায় নাই, উনি কেন সেই লাইফটা লিড করে, ওনারা তো আর প্লেনে হয়তো চড়ে নাই, উনি কেন প্লেনে চড়বে। তো এই জিনিসটা আমরা যেন তুলনা না করি, আমাদের এখন যুগের সাথে এখন যে সমস্যাগুলো অ্যাড্রেস হচ্ছে, স্পেশালিস্টরা রিসার্চ করছে, নতুন নতুন রোগ আসছে, সমস্যা আমরা ওই অনুযায়ী আমাদের পরামর্শগুলো নিতে চলতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ম্যাডাম, আমি গাজীপুর থেকে বলতেছি, আমি রিদেশন। জি, আপনার সমস্যার কথা বলুন। জি, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, যে আমার 3-4 মাস যাবত ওই মানে আমার হাত পা মানে বাম বাম পা হালকা হালকা ব্যথা করে, ঝিনঝিন করে। তো আমি একটু রেস্ট নিলে তারপর আবার হাঁটতে পারি, তারপর আর একটু আগাইলে ধরেন 8-10 মিনিট 20 মিনিট হাঁটলে আবার বাম পাটা ঝিনঝিন করে, ব্যথা কম কিন্তু ঝিনঝিনটা করে, আমি কাজ করতে পারি না। আপনি কি করেন? যে আমি ওই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। কাজ কি আপনার, কাজের ধরন কি, হাঁটাহাঁটি করেন না বসে থাকেন? স্যার আমার কাজের ধরন স্যার আমি অনেকক্ষণ দাঁড়ায় কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বয়স কত আপনার? স্যার আমার বয়স 25। স্যার আমার মানে 1-1.5 মাস যাবত আমি ওষুধ খাচ্ছি কিন্তু কাম হচ্ছে না। এখন স্যার আমার হালকা হালকা মানে ঘাড়েও ব্যথাটা ঘাড়েও গেছে, মানে ঘাড় হালকা হালকা ব্যথা করে। জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি এবারে দেব। জি, উনি হাঁটাহাঁটি করলে ওনার পায়ে ব্যথা আসে এবং আবার একটু রেস্ট নিলে ব্যথা কমে যায়, এবং এখন হাতেও সমস্যা আসছে। তো এটা সাধারণত পিএলইডি রোগীর লক্ষণ, এবং কোমরে যদি ডিস্ক প্রোল্যাপস থাকে তা হয়ে থাকে। তো প্রাইমারিভাবে উনি আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে কোমর এবং ঘাড় ব্যথার যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এগুলো উনি টানা 1-2 মাস করে দেখতে পারে, এবং যে নিয়মগুলো আমরা বারবার বলছি কাজের ক্ষেত্রে, উনি যেহেতু জব করেন, জবের ক্ষেত্রে বলছে যে দাঁড়িয়ে থাকা টানা, তো টানা দাঁড়িয়ে থাকা মধ্যে উনি হয়তো মাঝে মাঝে একটু পশ্চাৎ চেঞ্জ করবে, অবস্থানটা একটু বসলো বা একটু হাঁটলো আবার দাঁড়ালো, এই যে এইভাবে ওনাকে একটু মুভমেন্টে রাখতে হবে, এবং পর্যাপ্ত অফ ডেতে বা ছুটির দিনে উনি যেন পর্যাপ্ত ঘুমায়, ঘুমের খুবই প্রয়োজন আছে, এবং খুব রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। আমাদের শরীরে আমরা দেখছি যে রিসার্চ ওয়ার্কে আসছে, আপনি যে কাজে যখন থাকেন তখন কিন্তু মাসেল এমনিতেই হাইপার থাকে, হাইপার থাকে, এবং এর মধ্যে যদি আপনি খুব অ্যাংজাইটিতে ভুগেন তাহলে প্রচুর হাইপার থেকে আরও হাইপার হতে থাকে। যত বেশি হাইপার হয় তখন কি স্পেসিফিক কিছু মাসেল বেশি হাইপার হয়ে গিয়ে ওখানে ইঞ্জুরি তৈরি করে, ধরেন হাইপার টোন হয়ে যাবে, যখন টোন হাইপার হয়ে যাবে একটু কিছু করতে গেল, সামনে ঝুঁকতে গেল, একটা বালতি টান দিতে গেল, দেখা যায় মাসেল এমনিতে হাইপার হয়ে আছে, তখন কিন্তু কিছু ফাইবার ছিঁড়ে যেতে পারে বা লিগামেন্ট গুলো ছিঁড়ে যেতে পারে, মাসেলটা কি শক্ত হয়ে থাকে, একটু টাইট হয়ে যায়। একটা মানুষ যত ফ্লেক্সিবল থাকবে, মানে যার স্ট্রাকচার, আমাদের মাসেল স্পেশালি সফট টিস্যু বলেন, হাড় ও জোড়া যাই হোক, এগুলো একটু ফ্লেক্সিবল, যত রিল্যাক্স থাকবে তত ইঞ্জুরি কম হবে, যত বেশি হাইপার থাকবে, এখন মানুষ যখন কাজে থাকে সেটা একটা, তার মাসেল অলওয়েজ হাইপার থাকে, এবং অ্যাংজাইটি যারা বেশি ভোগেন, অতিরিক্ত দুশ্চিন্তা থাকেন, সে মানুষ দুশ্চিন্তা থাকবে কিন্তু কেউ এটাকে কোপ করতে পারে, কেউ পারে না, যারা পারে না তাদেরই তখন এই ইঞ্জুরিগুলো বেশি হয় বারবার। তো এই জন্য রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে, পর্যাপ্ত ঘুমাইতে হবে,
পর্যাপ্ত কায়িক পরিশ্রমের পাশাপাশি পানি খেতে হবে, হাইড্রেট হইতে হবে, হুম এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে কাজই করছে, ভুলে যায় পানি খেতে। তো পানি না খাওয়ার কারণে আমাদের সেলগুলার পর্যাপ্ত পানি পাচ্ছে না, টিস্যু পর্যাপ্ত পানি পাচ্ছে না, তখন কিন্তু ইঞ্জুরি হচ্ছে। তো এই জন্য এবং ফ্লেক্সিবিলিটির জন্য আপনার কিন্তু পানি দরকার, হাইড্রেট হওয়া দরকার, রিল্যাক্সেশন থাকা দরকার। তো এই জিনিসগুলার কারণেই কিন্তু বারবার হয় ইঞ্জুরিগুলা। তো এই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে যেদিন সপ্তাহে একদিন বন্ধ পায়, ওই দিন আবার সে আরেক প্যারেশা নিতে যায়। তো সেটা না করে অন্তত নিজের শরীরের দিকে মনোযোগ দিতে হবে, একটু রিল্যাক্স হইতে হবে, ঘুমাতে হবে, সাঁতারের মতো এক্সারসাইজ করতে হবে। যে সকল এক্সারসাইজগুলো আপনার ফ্লেক্সিবিলিটি বাড়াবে, জয়েন্টের মাসেলের, ইভেন কি অ্যাংজাইটি কমাবে। দিস ইজ তার মানে অ্যাংজাইটির সাথেও এই পেইনের সম্পর্ক রয়েছে, সাথে মানে 100% জড়িত। জানলাম, আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি গাইবান্ধার পলাবী থেকে বলছিলাম। জি আমরা সবাই শুনতে পাচ্ছি। জি জি আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ আমি, আমার বয়স হচ্ছে 20। হুম বলেন। তো আমার যে সমস্যা, আমার যখন বয়স ছিল আপনার 9 থেকে 10 বছর, হুম তো তখন আমি অনেক উপর থেকে দৌড়ে নামতে গিয়ে বাম হাতের জয়েন্টে ব্যথা পাই, হুম এবং সাথে সাথে হাঁটুটা অনেক ফুলে যায়, এবং সেই সময় আমার হাঁটুটা সোজা বা ভাঁজ করতে পারতাম না। পরে কবিরাজের চিকিৎসা করে ভালো হই। তারপর থেকে আমার হাঁটুতে একটা সমস্যা দেখা দিতে শুরু করে, আর আর যে সমস্যাটা হচ্ছে, ঠিক স্বাভাবিক হাঁটার সময় আমার হাঁটুর মধ্যে হাড়ে হাড়ে ঘষা বা বাড়ি লাগে, আর তখন আমি সহ্য করতে পারি না, আর তখন একটু ব্যথা হয়, একটু ফুলে যায়। এভাবে 17 সাল, এভাবে 11 সাল থেকে 17 সাল পর্যন্ত বছরে 2 থেকে 3 বার হয়, আর শেষবার 17 সালে হয়, আর হাঁটুটা ঠিকভাবে সোজা বা ভাঁজ করতে পারতাম না, এবং রগে টান লাগতো, এবং 10 থেকে 15 দিনের মধ্যে আমার পুরো বাম পাটা 1/2 ইঞ্চির মতো শুকিয়ে যায়। এখন কি সমস্যা, কি জানতে চাচ্ছেন? জি আমি বলতে চাচ্ছি এটা যে, আমি ঠিক একটা মানুষ যখন স্বাভাবিকভাবে হাঁটে, তো হাঁটার সময় আমার হাঁটুর ভিতরে হাড়ে হাড়ে ঘষা বা বাড়ি লাগে, এবং যখন এই জিনিসটা হয় আমি সহ্য করতে পারি না। তো পরে আমি ঢাকায় গিয়ে এমআরআই করি হাঁটুর, আপনার মাথা থেকে কোমরে সব রিপোর্ট নরমাল, এবং ডাক্তার আমাকে থেরাপি দিতে বলে, আমি থেরাপিও দেই থেরাপিতে, তাতে আমার কোনো মানে কাজ বা ব্যথাটা সারে না। আমার কথা হচ্ছে, এই বাম পাটা পুরোটাই একটা অসহ্য যন্ত্রণা ব্যথা করে আমার, আর পাটা আমার কাছে মনে হচ্ছে শুকে যাচ্ছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে এখন আমি কি করব? জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে আপনার আগে যে চিকিৎসাটা হয়েছে বলছিলেন, কবিরাজের চিকিৎসা, এই কবিরাজের চিকিৎসার হিসেবে আপনার এখন এই দুর্গতি। অনেকে আপনি বলছেন চিকিৎসা করে ভালো হয়ে গেছেন, আপনি কবিরাজি চিকিৎসা যদি নাও করতেন, ঘরে শুয়ে থাকতেন, এমনিতেই ভালো হয়ে যেত, বা ইনফ্লামেশন কমে গেলে, আঘাত পেলে মানুষ রেস্টে থাকলে কমে আসবে, কিন্তু কবিরাজি চিকিৎসা করার কারণে এখন আপনার আপনার ভাষা, আপনার হাঁটুতে আওয়াজ হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, পুরো পাটা পেইন হচ্ছে এবং জোড়া নষ্ট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কবিরাজি চিকিৎসার কুফল, আমরা বলি অপচিকিৎসার কুফল। তো আপনার মাধ্যমে যারা প্রোগ্রামটি দেখছেন, তারা আপনার এই অপচিকিৎসার থেকে দূরে থাকবেন। প্রবলেম হলে অবশ্যই আপনার নিকটস্থ প্রত্যেকটা জেলা লেভেল বলেন, থানা লেভেল বলেন, ইউনিয়ন লেভেল বলেন, সব জায়গায় কিন্তু এখন রেজিস্টার্ড চিকিৎসক পাওয়া যায়, চিকিৎসকের অভাব নেই বাংলাদেশে, তাদেরকে দেখানোর চেষ্টা করবেন, তাহলে এই সমস্যাগুলো হতো না। তা আমার কাছে এখন মনে হয় আপনার কোমরে কোনো প্রবলেম আছে বা নার্ভ কম্প্রেশন, না হলে পা শুকিয়ে যেত না। পা শুকিয়ে যেতে হলে কোনো না কোনো কম্প্রেশন থাকার সম্ভাবনাই বেশি কোমরে। তো সেই ক্ষেত্রে আপনার কি টেস্ট করেছেন, আপনার ভাষায় এমআরআই, এমআরআইটা কি মেরুদণ্ডের করেছেন না হাঁটুর বা পায়ে, যদি কোনটা করেছেন ওই অনুযায়ী হয়তো আপনার রিপোর্টটা আসছে। আমার মনে হয় আপনার মেরুদণ্ডের এমআরআই এবং NCV একটা টেস্ট আছে, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, এটা করে আপনাকে দেখতে হবে, প্রয়োজনে এক্সরে, এবং হাঁটু যে আঘাত পেয়েছিলেন বা যেখানে জোড়াটা আঘাত পেয়েছেন সেটা বর্তমানে কোনো চেঞ্জ আছে কিনা, স্ট্রাকচারাল চেঞ্জ আছে কিনা, অ্যানাটমিক্যাল, সেগুলো দেখে আপনাকে চিকিৎসা যেতে হবে। তো আমার মনে হয় আপনি একজন ভালো অভিজ্ঞ বাত ব্যথা বা যারা পুনর্বাসন পঙ্গুত্ব নিয়ে কাজ করে এই জাতীয় চিকিৎসককে দেখান। আর আমার সাজেশন, আপনি সম্ভব হলে নিয়মিত সাঁতার কাটার চেষ্টা করেন, এখন তো গরম সিজন চলছে, টানা 5-6 মাস সাঁতার কাটবেন প্রতিদিন, আধা ঘন্টা বা যতক্ষণ পারেন আস্তে আস্তে সাঁতার কাটেন। সাঁতার না পারলে কিছু একটা ধরে ধরেন
যেটা দিয়ে ভেসে থাকা যায় সেভাবে কিছু ধরে সাঁতার কাটেন, আপনার এটা অনেক উপকারে আসবে এবং অবশ্যই দ্রুত একজন চিকিৎসককে দেখান। আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত আচ্ছা হয়েছেন, ফোনটি নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মাহবুব বলছিলাম, জি, ঢাকা বনশ্রী থেকে। জি জি, আপু স্যারের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, আমি ওই দীর্ঘ বলতে না, ঠিক 2 মাস যাবত আমার ব্যাক পেইন করছে আর কি, যে ঘাড়ের পা, বাম ঘাড়ের পাশ থেকে পিঠের পিছনে আর কি খুব ব্যথা অনুভব করছি। তো পরবর্তীতে আমি একজন বিশেষজ্ঞকে দেখাই, উনি আমাকে বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন, পাশাপাশি MRIও করেন। MRI করার পরে উনি বললো যে আমার মানে ঘাড়ে হয়তো কোনো রগের সমস্যা আছে, যে কারণে এটা হচ্ছে আর কি, ব্যথাটা পেইন করছে। তো সেক্ষেত্রে আমাকে কিছু ওষুধও স্যার দিয়েছিলেন, তো ওই ওষুধগুলো হলো ব্যথার এবং ক্যালসিয়ামের। হ্যাঁ, যতটুকু আমি বিভিন্ন জিজ্ঞেস করে জানতে পারি আর কি। তো স্যার, এই আরেকটু ব্যাপার হলো যে আমার এর মধ্যে আবার একটু আলসারের প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে আমি ওই এখন চিন্তা করছি যে আমি কি করব। আলসার বলে, আলসারের ক্ষেত্রে বলে যেটা হয় যে ওই ব্যথার ওষুধ খেলে পরে দেন ওটা বাড়তে পারে, এরকম শুনতে পেয়েছি। তো এখন স্যার যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছে, আমি কি এগুলো খেতে পারবো, নাকি ওই পেনের যে ওষুধটা এটা খাবো? আপনি কি করেন, পেশা কি আপনার, পেশা কি, কি করেন আপনি? আমার পেশা স্যার, আমার পেশা আমি চাকরিজীবী স্যার। মানে কাজ কি আপনার, কাজ কি? বেসরকারি কোম্পানিতে জব করছি। বসে থাকেন? হ্যাঁ হ্যাঁ, বসে থেকেই আমার জবটা করতে হয়। কম্পিউটার নিয়ে ইউজ করেন সারাক্ষণ? হ্যাঁ স্যার, কম্পিউটার ব্যবহার করেন? বলি, কম্পিউটিং করেন, বসে বসে কম্পিউটিং করেন না লেখালেখি করেন? স্যার কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, আবার কোম্পানির চেক টেক লিখতে হয়। জি হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমাকে বসে হাতটা ইউজ করতে হয় বেশি। জি জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি, ওনার ঘাড়ে ডিস্ক প্রলাপস, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। প্রথমত, যেহেতু আপনার পেটের আলসার আছে, অবশ্যই পেইন কিলার খাওয়া যাবে না, না হলে আর একটা অন্য রোগ দেখা দিবে আপনার পেটের, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, বিভিন্ন ব্লিডিং হতে পারে, আপনি আরও মারাত্মক স্বাস্থ্যসম্ম ঝুঁকিতে পড়তে পারেন। ব্যথার ওষুধ ভুলেও খাওয়া যাবে না। আপনার এটা যেহেতু ঘাড়ের প্রবলেমটা পেয়েছেন, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেবকে বলেন আপনাকে সঠিক চিকিৎসকের কাছে রেফার করতে, যারা বাত ব্যথা নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন, বিভিন্ন মেশিনে ইলেকট্রোথেরাপির প্রয়োজন, এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশন প্রয়োজন। এই তিনটা জিনিস আপনাকে করতে হবে। আপনার বিভিন্ন আমরা ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, ওগুলোতেই আপনার ঘাড়ের সমস্যাটা চলে যাবে। আর লাইফস্টাইলটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে, আমরা ওই যে আপনি বলছেন ডেস্ক জব করেন, অফিসিয়াল কাজ, কম্পিউটিং করতে হয়, সেটার কম্পিউটারটা আমরা বারবার বলছি স্ট্রেট বসতে হবে, মনিটর যেন আপনার চোখের সামনে থাকবে সরাসরি, ডানেও না বামেও না। আবার বসে সারাক্ষণ কাজ করা যাবে না, একটু রিল্যাক্স হতে হবে, কাজের ফাঁকে ফাঁকে পানি খেতে হবে, ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে এগুলো করতে হবে। মানে যদি আপনি পারসিস্টেন্ট টেন্সে থাকেন, কাজের মধ্যে থাকেন, যেহেতু কাজের মধ্যে একটা প্রেশার থাকে, কম্পিউটারের অ্যানাদার প্রেশার, সামনে ঝুঁকে কাজ করা বা লেখালেখি অ্যানাদার প্রেশার, সব মিলে ঘাড়ে ডিস্ক প্রলাপস হচ্ছে। তো যার কারণে আপনাকে রিল্যাক্স হতে হবে, রিল্যাক্সেবল বিভিন্ন এক্সারসাইজ, যেমন ঘাড়ের আমরা স্ট্যাটিক এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওগুলো চেয়ারে বসে বসে করতে পারেন, ব্যথায় গরম শেক দিতে পারেন, গরম শেক দিলেও রিল্যাক্স হবে। হ্যাঁ, এবং বালিশ, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন সব সময়। হ্যাঁ, সব সময় আপনার কাজ, আপনার চিন্তা চেতনাটাকে কুল রাখার চেষ্টা করতে হবে, মানসিকভাবে খুব রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। আর এগুলো এক্সারসাইজ, বিভিন্ন থেরাপির মাধ্যমেই সেরে যাওয়া সম্ভব। ওষুধে তেমন কোনো দীর্ঘমেয়াদী প্রয়োজন নেই, হয়তো ডাক্তার সাহেব দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী খেলে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, ছোট্ট করে আমরা একটা প্রশ্নের উত্তর দেব। সাথী ইসলাম, তিনি লিখেছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট কি ভ্যাকসিন নিতে পারবে, করোনা ভ্যাকসিন নিতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী, দিস ইজ অলসো অটোইমিউন ডিসঅর্ডার, তো ওনাদের হয়তো শারীরিকভাবে খুব বেশি ব্যথার সাথে উনি দুর্বল হয়ে যেতে পারে, এরকম থাকতে পারে। যদি ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে, মানে এখন সবসময় কিন্তু ওটস থাকে না রুগী, অনেক সময় অনেক বেশি ওটস থাকে, একেবারে ডিজেবল বা ডেভিলাইটেড থাকতে পারে, খুব বিছানায় পড়ে থাকতে পারে, সেটা এক কথা। কিন্তু উনি যদি স্বাভাবিক চিকিৎসায় থাকেন এবং ভালো থাকেন, তাহলে অবশ্যই নিতে পারবে, করোনার টিকা তেমন কোনো সমস্যা হবে না।
আমরা আজকে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনি এখন যেহেতু রমজান মাস চলছে, একটু ছোট্ট করে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ। আসলে প্রতি রমজানই আমরা এর আগেও বলে আসছি যে আমাদের যারা রোগী আছেন তাদের ওজন কমানো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা এই রমজান মাসটাকে আসলে ওজন, যদিও এটা আমাদের ফরজ, আমরা রোজা রাখবো, সিয়াম পালন করব, কিন্তু এটাকে আমরা স্বাস্থ্যর জন্য ব্যবহার করতে পারি এই মাসটাকে। তো এই ক্ষেত্রে আমরা স্বাস্থ্যসম্মত জীবন যাপনে অভ্যস্ত হব এই মাসের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে।